হ্যালো গাইস, গুড মর্নিং। এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমাদেরও চলে যাচ্ছে, কিন্তু যা গরম পড়েছে না, সত্যি বলতে এর মধ্যে সেরকম ব্লগই আমরা করতে পারিনি, আপলোড করতে পারিনি, বাইরেও সেরকম বেরোয়নি। নববর্ষ বলতে গেলে ঘরেই আমরা কাটিয়েছি এই বছরটা, তার জন্যই ব্লগ তোমাদেরকে কিছু প্রেজেন্ট করতে পারিনি। আজকে তোমাদেরকে তার জন্য উইশটা করতে হচ্ছে, শুভ নববর্ষ সবাইকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তোমরা বছরটা খুব ভালো করে কাটিও, খুব সেফলি কাটিও, কোভিড প্রোটোকলস মেনে চলো। আর আজকে এসে গেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। সো গাইস, দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, মা এই মাত্র দিয়ে গেল ব্রেকফাস্টটা। তো আজকে যেই উদ্দেশ্যে আমরা ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে, আমি আর মা আজকে একটা গেম খেলতে চলেছি। গেমটার নাম হচ্ছে গেস দ্য ফুড চ্যালেঞ্জ, ঠিক আছে? তো সেইটা আমরা আজকে অ্যাটেম্প্ট করতে চলেছি, ফার্স্ট টাইম আমাদের চ্যালেঞ্জে। সেইটা ঠিক কি, মানে সেটা টপিকটা মা আপনাদেরকে ডিসক্রাইব করে দেবে। তো এখন আপাতত আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর আজকের টপিকটা, টপিক অফ গেম হচ্ছে খাবার ওরিয়েন্টেডই, বুঝতেই পারছো সেটা। তো সেটা নিয়েই আমরা চলে আসছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বড়দের জন্য রইল নববর্ষের প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। নববর্ষে আমরা ভিডিও করতে পারিনি, আসলে এত গরম, সেরকম কোথাও যেতেও পারিনি, বেশ কিছুটা গ্যাপ হয়ে গেছে আমাদের। যাই হোক, তিতলি নিশ্চয়ই তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে আজকে আমরা কিসের ওপর চ্যালেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা ফুড চ্যালেঞ্জ করছি। তা ফুড চ্যালেঞ্জ করার জন্য যেই ফুড আমাদের দরকার সেটা আমরা অলরেডি নিয়ে চলে এসেছি, চলো দেখা যাক। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি আজকে এনেছি। এইটা হলো বাটার কাপ, আচ্ছা এইটা হলো চকো চিপস, এটা হলো বাটারস্কচ, আচ্ছা গ্রিনটা হলো কিউই ডিলাইট, মাঝখানে আছে রেড ভেলভেট, পিঙ্কটা হলো স্ট্রবেরি, আর এখানে আছে ট্রাফল, কি ট্রাফল বোট, ট্রাফল বোট, নামও ভুলে গেছি, এত কমপ্লিকেটেড নাম খাই ঠিক আছে, বাট এত নাম নাম মনে রাখাটা সম্ভব হয় না। তো এইগুলো হচ্ছে আমাদের ফুড চ্যালেঞ্জের জন্য। বেসিক্যালি কি করব, ফার্স্টে আমি আর তিতলি স্টোন পেপার সিজার খেলব। সেটা খেলার পর যে উইনার হবে সে কি করবে, যে ফার্স্টে উইনার হবে সে ফার্স্টে গেস করবে। আর আরেকটা গেমের রুল হচ্ছে, উই হ্যাভ টু ব্লাইন্ড ফোল্ড, আমাদেরকে কিন্তু চোখ বেঁধে দেওয়া হবে, একজন আরেকজনকে চোখ বেঁধে দেবে এবং বাধা অবস্থায়, চোখ বাধা অবস্থায় তাকে গেস করতে হবে কোনটা কি কেক, আমি কি ফ্লেভার। হ্যাঁ, মানে ধর তোকে আমি চোখ বেঁধে দিলাম, তোকে আমি একটা চামচে করে আমি একটুখানি এক টুকরো দিলাম, তো ইউ হ্যাভ টু গেস দ্য ফ্লেভার অফ দ্যাট কেক। কিন্তু এক টুকরোর মধ্যেই কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড, বারবার কিন্তু খেলে চিটিং হয়ে যায়, এবং যেটা সেটা যত ছোট হবে ততই ভালো। তোমার বেশি এক খাও, বড় হলে এমন করে খেতে খেতে সবাই বুঝে যাবে যে কে কোন ফ্লেভারের খাচ্ছে, কি কোন ফ্লেভার। আর একটা খেলা, মানে এ হচ্ছে রুল হচ্ছে, ব্লাইন্ড ফোল্ড অবস্থায় করতে হবে পুরো জিনিসটা, চোখ বাঁধা অবস্থায় গেস করতে হবে। যে এখানে দাঁড়া, এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7 রকমের কেক আছে, তো 7 বার জিনিসটা হবে। হ্যাঁ, একবার আমি গেস করব, 7টা কেক আমাদের গেস করতে হবে 7 বার, এবং পয়েন্টটা এভাবে হবে, আউট অফ 7 4 বার যে জিতবে শি উইল বি দ্য উইনার, 4 বা 4-এর অধিক। হ্যাঁ, 4+, মানে 4টে তোমাকে পারতেই হবে। আর যারা জিতবে তাদের তো সবসময় প্রাইজ থাকে, কিন্তু এখানে প্রাইজ না, পানিশমেন্টটা যে হারবে তার। কি পানিশমেন্ট, এখানে কাঁচা লঙ্কা আছে আর লেবু আছে।
এবার যে হারবে তাকে এর মধ্যে যে কোনো একটা খেতে হবে, সেটা সিলেক্ট করে দেবে সেই ব্যক্তিটা যে জিতবে। হ্যাঁ, যদি আমি জিতি তাহলে আমি সিলেক্ট করে দেবো মাকে, আর যদি মা জিতে তাহলে ভাইস ভার্সা জিনিসটা হবে। তো দেখা যাক কার ভাগ্যে কি লেখা আছে অ্যাকচুয়ালি। তাহলে চলো স্টার্ট করা যাক, স্টার্ট করা যাক আজকে চ্যালেঞ্জ। লেটস স্টার্ট, স্টার্ট, চলো খেলা যাক স্টোন পেপার সিজার। আমার তো এখন ওটাই বয়স খেলার। চলো, ছোটবেলায় প্রচুর খেলতাম, যখন স্কুল বাসে করে বাড়ি ফিরতাম তখন এইসব খেলতাম প্রচুর, এখন আবার নতুন করে শুরু করছি। চলো খেলি, স্টার্ট, চলো। স্টোন পেপার সিজার। এ বাবা, তুই জিতে গেছিস। ফার্স্ট রাউন্ডে আমি জিতে গেছি, তাহলে মাকে আমি চোখ বেঁধে দেবো, মা গেস করবে। নেক্সট টাইম আমি ফার্স্টেই আমি বল্লিকা বকরা। চশমাটা খুলো, চলো চোখটা বেঁধে দিই, তারপর আসছি। সো গাইজ, এবার আমি চোখটা বেঁধে দিচ্ছি, ব্লাইন্ড ফোল্ড করে দিচ্ছি। বাবা পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছ না তো? আর টাইট করিস না, লাগছে। ঠিক আছে, বেঁধে দিয়েছি মায়ের চোখ। লেটস স্টার্ট, লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্ট আমি এটা নেব, একবারই গেস করতে হবে। ঠিক আছে, ছোট একটা বাইট দিচ্ছি। এটা মনে হচ্ছে বাটার, বাটার কাপটা। তুমি কিছু দেখতে পাচ্ছ না তো? দেখতে পাচ্ছ না তো কিছু? কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, চলো। চোখটা তো বন্ধ হয়ে আছে, দেখবো কি করে। চালু হয়ে গেছে না, হ্যাঁ করো। এটা মনে হচ্ছে বাটার স্কচ। সেটা পরেই জানতে পারবে, নিশ্চয় পারছি না। মুখে তো দুরকমের কেক, সবই একই লাগছে। কিছুই বুঝতে পারলাম না। আরেকবার না, আরেকবার না দেওয়া যাবে না। আন্দাজে বলে দিচ্ছি, ওই ভেলভেট। এটা চকলেট কিছু একটা। কিছু তো একটা বলো, কি কি কেক ছিল সেটাও ভুলে গেছি। যা মুখে আসছে তাই বলে দাও, নাহলে এটা পাস হয়ে যাবে। পাস, এটা পাস, আমি কিছু বুঝতেই পারলাম। আচ্ছা ঠিক আছে, লেবু লেবু টক টক কিছু একটা। আর একটু ভাবো, আর একটু চিন্তা করো। কিবি, লাস্ট কেক ফর টুডে মায়ের জন্য। আমি আগেই হা করে দিয়েছি, দাঁড়াও আমি আগে অডিয়েন্সকে দেখিয়ে তো দিই। Thank you.
ট্রাফল বো কনগ্রেচুলেশনস তোমার টাইম ওভার হয়ে গেছে সাতটা এক খুলে ফেলছি হয়ে গেছে খুলে ফেলতে পারো উরে বাবা তো মা অলরেডি মায়ের গেম কমপ্লিট করে ফেলেছে নাও ইটস আওয়ার টার্ন দাঁড়া দাঁড়া কটা পারলাম বল এখন বলবো আচ্ছা মা পেরেছে হচ্ছে এটা পেরেছে ট্রাফল বোট পেরেছে কিউইটা পেরেছে চকলেট পেরেছে বাটারস্কচ স্ট্রবেরি আর রেড ভেলভেট পারেনি তিনটে পারেনি তার মানে কটা পেরেছে চারটে পেরেছে বেশি টাইট করে ওটা চুলে লাগছে দেখতে পাচ্ছিস না তো চোখ বন্ধ আছে বাটারস্কচ নেক্সট স্ট্রবেরি তুই কি দেখতে পাচ্ছিস কিচ্ছু দেখতে পাচ্ছি আমার চোখ বন্ধ পুরো আন্দাজ মনে হচ্ছে টেস্টটা ততটুকুই বলছি তাও আমি তোমাকে অনেক বড় বড় বিষ দিয়ে তুমি অল্প অল্প দিচ্ছ হ্যাঁ রেড ভেলভেট আই থিঙ্ক সো হ্যাঁ রেড ভেলভেট এটা তো কোনো পেস্ট্রি নয় এটা ওই এটাই বাটার মাফিনটা এটা হচ্ছে ওই চকলেট যে পেস্ট্রিটা ছিল ছোট পেস্ট্রিটা ওটা ট্রাফেল বোর্ডটা আগেরটা এটা হচ্ছে ওটা সব কমপ্লিট খুলে ফেল খুলে ফেলবো শোক পেরেছে প্রায় শুধু চকলেটটাতে এসে একটুখানি আটকে গেল উল্টো হয়ে গেল সব পেরেছিস সব পেরেছিস একটার পর একটা ধামাকা একটার পর একটা ধামা ধামা হ্যাঁ সব করে পারলো কি বিরক্তিকর আমি কেক পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসি আমি এত খেয়েছি ছোটবেলা থেকে আমি জানি কোনটা কি টেস্ট হতে পারে কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু দেখতে পাই কিচ্ছু চোখ পুরো ব্লাইন্ড এখন আমি একবারে যাব চলে নে তুই পেরেছিস বলে এটা খা
তাহলে চলো আমাদের গেম শেষ কিন্তু আমরা ইকুয়ালি তো তুমি চারটা আমিও না তুই পাঁচটা আমি চারটে আর তার মানে আমি হেরো আমি হেরে গেছি তাহলে আমার পানিশমেন্ট পানিশমেন্ট সেই চলে এলো দুটোর মধ্যে এবার লেবু আর লঙ্কা আমি অতটাও নির্দয় নই যে আমি মাকে লঙ্কা খেতে বলবো আরে লেবুর থেকে লঙ্কা বেটার তাই না তুই যেটা বলবি সেটাই কর আমি পার্সোনালি খুব একটা লঙ্কা মাকে খাওয়াতে চাইছি না কারণ এত মিষ্টি খাওয়ার পরে যদি লঙ্কা খায় না ভীষণ অ্যাসিডিটি টাইপ অফ হয়ে যেতে তার জন্য আমার মনে হয় তুমি লেবু একটুখানি চিপে খাও অল্প করে ব্যাস খালি মা তো এরকম ভাবে ইয়ে করা যায় পানিশমেন্ট দেওয়া যায় না অল্প একটুখানি চিপে না লেবুটাই নিলাম কেকের পরে লেবু হ্যাঁ সাত রকম কেক টেস্ট করার পরে লেবু আমি কিবিটাকে লেবু বলছিলাম একটা লেবু লেবু টেক্সচার ওটার চলো পানিশমেন্টটা এবার নিয়েই নি আর খেতে হবে না আর খেতে হবে না শরীর খারাপ হয়ে যাবে আর খেতে হবে না দাঁড়া গাটা পুরো কেমন করছে আর পারছি না আর খেতে হবে না ছেড়ে দাও তো গাইস মা মার পানিশমেন্টটা সাকসেসফুলি মেনেছে আর আমি জিতে গেছি যদিও আজকে কোনো আমার রিওয়ার্ড নেই তো তোমাদেরও যদি এরকম টাইপের ফানি ভিডিওস পছন্দ হয়ে থাকে তাহলে না রিওয়ার্ড আছে এই পুরো যে কেকগুলো বাকি আছে সেগুলো সব তুই খেয়ে নিবি সেটা অত আমি খেতে পারবো না গাইস তোমরা বোধহয় ভাবতে পারো যে আমরা একটু ডায়েট বা ফিগার কনসিয়াস নই কিন্তু না এতগুলো কেক আমরা মোটেও একসাথে খাবো না এক নাগারে থাকবে আমরা আস্তে আস্তে খেয়ে নেবো কোনো খাবার বেস্ট হবে না চাপ নেই কোনো আর তোমাদের যদি এরকম টাইপের ফানি ভিডিওস পছন্দ হয়ে থাকে তাহলে মেক শিওর করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা থামস আপ দিয়ে দিও কমেন্ট বক্সে জানিও যে তোমাদের যদি এরকম ভিডিওস পছন্দ হয়ে থাকে তাহলে আমরা আবার চেষ্টা করব এরকম টাইপের ভিডিওস করবার উই ওয়ান্ট ইওর সাজেশনস এক্স্যাক্টলি উই ওয়ান্ট ইওর সাজেশন ইওর মোটিভেশন আদারওয়াইজ আমরা করতে পারবো না বুঝতে পারবো না তোমাদের ঠিক কি পছন্দ তো আজকের জন্য এইটুকুটাই খুব তাড়াতাড়ি চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তব তক কে লিয়ে বাই বাই।